যারা রক্ত চক্ষু দেখিয়েছিলেন, যারা বলেছিলেন এই 28শে অক্টোবর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে, নামাতে পারেন নাই, পারেন নাই, পারেন নাই। কিন্তু কি করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনি গতকাল কথা দিয়েছিলেন আপনি শান্তিপূর্ণ সমাবেশ করবেন, আপনি বলবেন না, আপনি উঠে যাবেন, আর আজকে কি করলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর 41 জন পুলিশ সদস্য আহত হয়েছে, হাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। আমি বলেছিলাম অনেক আগে যে সবকে বিশ্বাস করা যায়, বিএনপি জমাতকে বিশ্বাস করা যায় না। আমার ভাই বোনেরা, ওরা আগামীকাল হরতাল ডেকেছে, আপনারা হরতাল মানেন? মানেন? আগামী এই জনসভা শেষ করে যার যার বাড়িতে যাবে, স্লোগান দিতে দিতে যাবে, সন্ত্রাসীদের হরতাল মানি না মানব না। কি স্লোগান দেবেন? সন্ত্রাসীদের হরতাল মানি না মানব না। আমার ভাই এবং বোনেরা, একটু জিনিস আমি সাংবাদিকদেরকে দেখাতে চাই, কিন্তু আবার নামায় ফেলতে হবে। আমি দেখতে চাই আপনাদের পতাকা তৈরি সেই পতাকাগুলো উপরে উঠা। প্রস্তুত রয়েছে আমরা, প্রস্তুত রয়েছে আমরা, আমরা অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করব। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজ যখন শেখ হাসিনা দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র টানেল চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছে, ওরা তখন আগুন দিয়েছে, ওরা তখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কাজেই এই দেশ, এই জাতি, এই বাংলার স্বাধীনতা, এই বাংলার সার্বভৌমত্ব, এই বাংলার উন্নয়ন, এই বাংলার শান্তি, এই বাংলার প্রগতিকে যদি রক্ষা করতে হয়, তাহলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জয় বাংলা ধ্বনিতে ওদের বিতাড়িত করে দিতে হবে। এই অপশক্তিকে কি তৈরি আছে? আছে। আমার সঙ্গে স্লোগান ধরো, জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আবারও